মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে তো স্যাটারডে, ছুটির মেজাজ শুরু হয়ে গেছে, যদিও সেটা আমাদের ফ্রাইডে নাইট থেকেই শুরু হয়ে যায়। আজকে ব্রেকফাস্টে আছে সুজি, এখন নিয়ে বসলাম। কটা বাজে বলো তো? বাজে 10:03। গেছিলাম রান্নাঘরে 9:30 নাগাদ, অনেকগুলো কাজ ছিল। কালকে রাতে বাসনগুলো মাজলাম, তারপরে জলের ব্যারেলটা ভাই এমনি দিয়ে গেছিল, সেটার ওই ডিসপেন্সারটা মাজা ছিল না কালকে, তাই ও ঢেলে দিয়ে যায়নি। আর এখানে তো এই নিয়মটা আছে আবার, মানে ও অন্তত দেয় না আমাদের। তো এবার ওই ডিসপেন্সারটা মাজলাম মেজে, তারপরে ব্যারেলটা ও ঢেলে দিল। এইসবই কাজ চলছিল আর কি, একটু লেটই হলো, সুজিটা বসিয়ে দিয়ে সব কাজ করছিলাম। তো উঠেছি আমরা তারও আগে, 7:45 আজকে গেছিলাম ফেলতে। ড্রাই আর ওয়েট দুখানাই আজকে ফেলা ছিল। ড্রাইয়ের দুটো ব্যাগ জমে গেছিল, প্লাস্টিক প্লাস্টিক, ওই জিও মার্টে প্লাস্টিক প্লাস্টিক গুলো জমেছিল, ওইগুলো তো দুটো ব্যাগ হয়েছিল পুরো। ওটা ও নিয়েছে, ওয়েটটা আমি নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসলাম, মানে দুজনে দুটো গাড়িতে দিয়ে দিলাম। তারপরে ওপরে উঠে এলাম, উপরে উঠে নিজের ভিডিও নিয়ে এইসব রিসার্চ করছিলাম, একটু দেখাশোনা এই আর কি। শুধুমাত্র ছেড়ে দিলাম, দায়িত্ব সেরে ফেললাম, তাহলেই তো হয়ে যায় না, সেগুলো নিয়ে একটু পড়ে থাকতে হয় আর কি। ঠিক আছে মিষ্টি, তো এইসব কাজকর্ম করে তারপর 9:30 গেলাম। তার আগে মামনি পাপাদের সাথে কথা বলছিলাম। আর মানে আমি যা করেছি না আজকে, আজকে কারেন্ট ছিল না, ঠিক আছে? এবার লিফট চলছে না স্বাভাবিকভাবেই, তো সিঁড়ি দিয়ে নামছিলাম। এবার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে থার্ড ফ্লোরে যে মানে রান্নাঘরটা, সিঁড়ির ধারে রান্নাঘরের জানলাটা, যার ওই দিকের ফ্লোরটা আছে, মানে ঘরটা আছে আর কি, তো তিনি সাম্বার রান্না করছিল, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছিল পুরো রেস্টুরেন্টের মতো। তো স্বাভাবিকভাবে এখানে লোক তো আর বাংলা বোঝে না, যাই হোক আমি একটু ছ্যাবলা গোছের তো বুঝতেই পারো আমি একটু, তো এরকম নামছিলাম। নামতে নামতে আমি হঠাৎ করে ওনার দিকে মানে চোখে চোখ পড়ে গেছে আর কি। আমি বলছি, কাকিমা সাম্বার রান্না করছো? যেই না বলেছে, উনি বাকিটা হয়তো বোঝেনি, সাম্বারটা বুঝতে পেরেছে। এবার প্রমি, আমার পেছনে প্রমি ছিল, আমি তো সিঁড়িটা ক্রস করে গেছি, প্রমির দিকে তাকিয়ে নাকি বলেছে যে হ্যাঁ সোমবার। তো যাই হোক চলে গেছি, আনলাম দিও কাকিমা একবারটি, এসব বলে চলে গেছি। ফেরার সময় দেখছি কাকিমা আর রান্নাঘরে নেই। তারপরে বলছি কিনা যে আমি একবারটি চাইলাম বলে তুমি চলে গেলে, রান্নাঘরেই থাকলে না? যাই হোক এসব ইয়ার কেউ বুঝবে না আমি জানি। আর প্রমি আমাকে বলেছে আমাকে আর নিয়ে যাবে না কোথাও একসাথে, আমি এসব করি বলে। কি আর করা যাবে, আমি একটু এরকমই ভালায় না, একদম ওই সিরিয়াস পার্সনদের মতো একদম বসে হবে না আমার দ্বারা, জানো তো। যাই হোক আমার সুজিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নি। এখন বাজে 11টা, ব্রেকফাস্ট করে নি, এতক্ষণ ধরে না ঢিলামি দিচ্ছিলাম, কিন্তু আজকে কিছু তো কাজ আছে। একটু একটু ঘুম পাচ্ছে প্রবল, আমার চোখ দেখে হয়তো বুঝতে পারছো। তো মাটনটা আনতে যাচ্ছি, কালকে আশা রাখছি না, আসলে দুজনে আজকে অনেক সময়, আমি তো 7:45 উঠে গেছিলাম, তো আরো আগে আমি উঠেছি, কিন্তু আমার কাজ আছে, এসে দেখি করতে হবে, ওগুলো ঘুমিয়ে পড়লে চলবে না। চলো মটনটাকে নিয়ে আসি। এখন বাজে 12:51, 11টা থেকে সেই আবার কাজ শুরু করেছি, একটু লেট করে করেছে, আমি আর চাপ নিতে পারছি না, শনিবার আজকে, ঠিক আছে হবে কোনে। আর এই জায়গাটা নাকি আমরা গুছিয়েছিলাম, আবারও অবচালো করেছি, গুছিয়ে নেবো। আর ফ্রিজের মাথাটার অবস্থাও ঠিক এইরকম অবস্থা হয়ে রয়েছে, আর ও না আজকে কাজ করছে, দেখাই চলো তোমাদেরকে, বললো আমি ধুয়ে দিচ্ছি আর মাটিটাও খুঁড়ে স্প্রে করতে হবে। ওই দেখো, আসলে ওই জায়গাটা সেই যে প্লাই গুলো সরিয়েছিলাম, ছত্রাক মতো পড়েছিল, তাই ওই জায়গাটা ও পুরো টপ গুলো সরিয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে ভালো করে। এটা করারও ছিল, শনি রোববার করে এরকম কাজ হয়, এমন নয় যে বাড়িতে লোকজন আসবে বলে করা হচ্ছে, এটা নয়। তোমরা তো জানো আমি মাঝে মধ্যেই করে দিই, তবে হ্যাঁ লোকজন আসবে বলে একটু টিপটপ তো অবশ্যই, যেরকম সোফায় জামা কাপড়টা ভাঁজ করে রাখা থাকে, কিন্তু সেটা রাখবো না, সরিয়ে দেবো। আর রান্নাঘরের পরিস্থিতি দেখিয়ে দিই, আজকে আমার বরের ইচ্ছে হয়েছে চাটনি খাবে, চাটনিটা বসাবো, চাটনিটা এখনো বসায়নি, প্রেশার কুকারে জাস্ট টমেটো গুলোকে সিটি মেরে নিয়েছে, আমি একটু প্রেশার কুকারে সিটি মেরে ঝালটা ফেলে নিই, তারপর মামনি আর মা যেভাবে বললো সেভাবে করব। এখানে আছে ডালিয়া বসিয়েছি, আমার জন্য ফুলকপি আলু দিয়ে বসিয়েছি, আজকে আর গাজর বিনস নেই। এখানে বরের ভাত বসিয়েছি, এটা প্রায় হয়ে এসছে। এখানে মাছ ভাজা বসিয়েছি, 3 পিস মাছ দিয়েছি, ল্যাজাটা আমার আর ওই 2 পিস ওর। আমি ল্যাজা খেতে মাছের ভীষণ ভালোবাসি, লেজ ওটা করবো পোস্ত দিয়ে, শুধু পোস্ত দিয়ে করবো মাছটা, আর ওর জন্য পোস্তর বড়া, এই আজকে রেসিপি। আর তো আমার তো ডালিয়া আছে, আর মাছটা তুলে নেবো আমি এই যা। আর চলো এরপরে করবো হচ্ছে আমি চাটনি, এগুলোকে বসিয়ে দিয়ে নিয়ে তারপর আমি ঘর ঝাট ঘর মোছা দিয়ে স্নান করে নেবো। দুপুর 2:08 ও গেছে স্নানে, আর না পাচ্ছি না, প্রচণ্ড ক্লান্তি লাগছে, নিজেই সেই 11টা থেকে এসে কাজ শুরু করেছিলাম, এই শেষ করলাম,
জাস্ট পুজো দিয়ে একটু বসলাম, একটু বসে নি, 5-10 মিনিট রেস্ট নিয়ে তারপরে খেতে যাব। আজকে তো ছুটি, তেমন তাড়া নেই, এই টাইমেই খেতে হবে, এই টাইমেই বসতে হবে কাজে, এরকম কিছু ব্যাপার নেই, তো অসুবিধাও নেই। এখন বাজে 5:40-5:42 মতো, তো এখন বেরোলাম, চলো দুজনে জ্যাকেট পরে আজকে চেষ্টা করব সবজির দামগুলো তোমাদের সাথে শেয়ার করার, দেখা যাক কতদূর কি হয়। বাজারে যদি ভীষণ ভিড় থাকে তাহলে তো হবে না, চেষ্টা করব যাওয়ার সময় তুলে নিয়ে যাবার, আর ফেরার সময় তো আমি বাজারটা করব, তাই পসিবল হবে না, যাব গণেশ টেম্পল, তো যাওয়ার পথে করে নিয়ে তারপর যাবো। তো চলো দেখি কি হয়, যদি না হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব, যদি হয় তো ভালো কথা। চলো এবার যাবো বাজারের দিকে, আর এই দোকানে কলা পাতা কিনে রাখা আছে, পুজো দেওয়া হয়ে গেছে, এত শান্তি লাগে না এসব জায়গায় এলে, যাই হোক, তো চলো এবার যাবো বাজার করতে। আজ বলেছি আমি তোমাদেরকে ভেজিটেবলগুলোর দাম বলে দেবো, এখানকার সবজি বাজারের দাম, তবে আরও একটা কথা এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমি যেই এলাকায় থাকি অর্থাৎ এটা ব্রহ্মণালি বাজারের দাম দর, এটার সাথে কিন্তু অনলাইন বাজারের কোনো তুলনা করলে তা চলবে না, অনলাইনের ক্ষেত্রে কিন্তু দাম অনেকটাই বেশি পড়ে। হ্যাঁ, ব্রহ্মণালি আর এখানে মাটিবালা বলে আরেকটা বাজার আছে সেই বাজারের সাথে একই দাম, এটা কিন্তু তুলনা করলে তাও চলে, কিন্তু অনলাইন বাজারের সাথে কোনো তুলনা কিন্তু এর সাথে চলবে না। তো তোমরা দেখেই নিয়েছো মোটামুটি মাথায় দামগুলো লেখাই রয়েছে, তাও আমি একবার রিপিট করে দিচ্ছি। এখানে পেঁয়াজ চলছে 20 টাকা কেজি, রসুন 30 টাকা, 50 টাকাও কোথাও কোথাও, এখানে নানান দামের নানান জায়গায় পাবে, আলু 20 টাকা থেকে 30-এর মধ্যে সমস্ত জায়গায় পাবে, দেখো পাশেই 20, এখানে 25, আবার তার পাশে ছিল 30। এখানে গাজর, বিট আর বিনস চলছে 40 টাকা কেজি, ক্যাপসিকাম 60 টাকা কেজি, কাঁচা লঙ্কার 50 থেকে 60-এর মধ্যে, ঝিঙে 40 টাকা কেজি, মূলোর দাম আমি বলতে পারবো না কারণ আমরা কিনি না খাইও না, তবে 30 থেকে 40-এর মধ্যেই হয়তো হবে, এর থেকে বেশি হবে না। এখানে শাকের আটি যেগুলো পাওয়া যায় শাকগুলো 15 থেকে 20 টাকা আটির মধ্যেই পাওয়া যায়, এখানে 10 টাকার আটি পাওয়া যায় না যেটা কলকাতায় পাওয়া যায়, ওই যে বলেছিলাম কালকেই যে 5-10 টাকার হেরফের থাকেই, তবে এটা কখনোই নয় যে 100 টাকার জিনিস 120-130 টাকা, আবারও বলছি এই কথাটা। তো আজকে ওই জন্য আমি তোমাদেরকে ভালো করে দেখিয়েও দিচ্ছি যাতে কারোরই কোনো এর পরেও প্রশ্ন না থাকে, তবে আবারও বলে দিচ্ছি কিন্তু অনলাইন বাজারের সাথে কোনো তুলনা কিন্তু চলবে না। টমেটো এখানে 15 টাকা কেজি এখন চলছে, সারা বছর আমি 10 টাকা কেজিই খেয়েছি, তবে 20 টাকা কেজিও কিন্তু চলে, এটাও ঠিক কথা, মানে 10 থেকে 20-এর মধ্যেই চলে আর কি। আর ওখানে যে ওলকপি দেখতে পাচ্ছ ওগুলো 30 টাকা কেজি, বাঁধাকপিগুলো 20 থেকে 30 টাকা কেজির মধ্যে চলে, কোথাও কোথাও তোমরা পিস হিসেবেও পেতে পারো। এই যে ছোট বেগুনগুলো দেখলে এগুলো 20 থেকে 30 টাকা কেজির মধ্যে, আর কলকাতার যে বড় কালো বেগুনগুলো পাওয়া যাচ্ছে ওগুলো 40 টাকা কেজি পাওয়া যাচ্ছে, আর এখানে যে লাউগুলো বড় বড় এগুলো দেখছে এগুলো 30 টাকা কেজি যাচ্ছিলো, কোথাও পিস হিসেবে পেতে পারো, সেখানে আমি জানি না পিস খুব কম হিসেবে দেয়, এখানে কেজি হিসেবে বেশি বিক্রি হয়। কাঁচা লঙ্কা 50 থেকে 60 টাকা কেজির মধ্যে, হয়তো বলেছি এর আগে, এবার বলি, এই যে ছোট ছোট প্লেটের মধ্যে সমস্ত সবজিগুলো সাজানো দেখছো এগুলো সব 10 টাকা প্লেট, যাই নাও না কেন তোমাকে 10 টাকাতেই দেবেই, পাতি লেবু যে 6 পিস করে পাওয়া যাচ্ছে এগুলোও 10 টাকা, কুমড়ো চিল করে কাটা রয়েছে ওগুলোও 10 টাকা, মানে প্লেটে যা থাকবে সবই 10 টাকা। এইখানেও শাক ভালোই পাওয়া যাচ্ছে, তবে পেছন দিকের শাকগুলো বেশি, মানে আমি যে চাচার থেকে নিই ভীষণ ভালো, নারকেলগুলো 12 থেকে 15 টাকা পিসের মধ্যে যায়, আর তুমি যদি এরকম 4 পিস মতো নাও তাহলে 50 টাকা এরকম নেয়, 40 টাকাও নেয় কখনো কখনো 4 পিস, তবে সেটা ভীষণই কম। আর এই যে গুছিয়ে গুছিয়ে রেখেছে এক জায়গা করে এগুলোও কিন্তু 10 টাকা, 10 থেকে 20-এর মধ্যে, তবে প্লেটেরগুলো একদম শিওর 10 টাকায়। তো বিনসও 40 টাকা কেজি, ওলকপি 30 টাকা কেজি, আর এখানে মটরশুঁটি বা কড়াইশুঁটি বিক্রি হচ্ছিলো সেটা এখানে 100 টাকা কেজি, কিন্তু আমি পেছন দিক থেকে নিয়েছি ওটা 80 টাকা কেজিতেও আমি পেয়েছি, মানে বাজারের এক এক জায়গায় এক এক রকম যেরকম দাম থাকে আর কি। এখানে ঢ্যাঁড়স চলছে 30 থেকে 40 টাকা কেজি, আমি এই দিদির থেকে ফুল নিই, ভীষণ ভালো ফুল পাওয়া যায়, সব মিলিয়ে মিশিয়ে নেওয়া যায়, 250 গ্রামের দাম কখনো 30 কখনো 40, একটু মানে আপ ডাউন করে আর কি। এখানে ফলের যে দোকানটা দেখতে পাচ্ছ আপেল চলছে 50 টাকা কেজি, আর বেদানা চলছে 70-80 টাকা কেজি, কিন্তু এখন দাম কম। এই দেখো আমি এই চাচার থেকে শাক নিই, তো আর
কমলা লেবুর দাম এখন 30 টাকা কেজি আছে, তবে এটা ছোট সাইজ, তাই বড়গুলো 40 থেকে 50 টাকা কেজি চলে। আর ওপাশে কত ফুলকপি শশা দেখতে পাচ্ছ, ফুলকপিগুলো 20 টাকা পিস, আর শশা 20 থেকে 30-এর মধ্যে আপ ডাউন করতে থাকে, 20-25 কখনো 30 এরকমই যায় আর কি। আর ওই পাশের বাজারটা তো দেখালামই না, এত ভিড় না, একদিকটাই শুধু দেখিয়ে গেলাম ওই জন্য। আমি আর কি করব, প্রচণ্ড ভিড়, তাও বিকেলের দিকে আমি করতে পেরেছি ব্লগটা, তাই জন্য একটু ফাঁকা পেয়েছি তাও। তো আদা এখানে 30 টাকা কেজি যাচ্ছে, আদা রসুন মোটামুটি সেম দামই যায়। তো মোটামুটি বাজার শেষের পথে বিটও এখানে 40 টাকা কেজি যাচ্ছে। আর তো এই দেখো বাজারে এরকম ওড়না ঠোন্নাও বিক্রি হয় আর কি, আমি যদিও কখনো কিনিনি। আর সজনে ডাঁটা ভালো কথা, সজনে ডাঁটা 10 টাকায় 3 পিস, কখনো 4 পিসও দেয়। দেখো এই যে এইখান থেকে আমি কড়াইশুঁটিগুলো নিয়েছিলাম, এই আন্টি আমাকে 80 টাকায় দিয়েছিল। আর পাঁপড়ের প্যাকেট বা যেগুলো দেখতে পাচ্ছ এখানে সব 10 টাকা করে নেওয়া হয়। তো চলো বাজার মোটামুটি শেষের দিকেই চলে এসেছি, আর সেরকম বাজার নেই এই দিকে। আশা করি তোমাদের যা যা কোয়ারিজ ছিল সবজি বাজার হিসেবে, মানে কেমন কি দাম না দাম, সেগুলো আশা করি তোমাদের কোয়ারিজগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। আর মাছের দাম তো এর আগে আমি বহুবার বলে দিয়েছি, মোটামুটি বলেও দিই আমি যেরকম নিয়ে আসি। তো চলো আজকের মতো বাজার দর শেষ। বাজার থেকে এসে এক মুহূর্ত বসিনি, কারণ আমি জানি বসলে পরেই না আলসেমি লেগে যেত আর কাজগুলো হতো না। তো এসে ওই সন্ধেটা দেওয়া হলো, দিয়ে নিয়ে তারপর ওইদিকে মানে ও সন্ধেটা দিল, ও জাস্ট শাক বাজাতে পারে না বলে আমি শাকটা বাজিয়ে নিলাম, নিয়ে দুপুরের বাসনগুলো মাজলাম, মেজে কালকের যে রান্না হবে সেই তরি তরকারিগুলো কাটলাম, কেটে একদম গুছিয়ে রেখে দিলাম। কালকে আর কোনো তরি তরকারি কাটা মানে একটা টমেটো কাটারও কালকে আর সময় নেই আর কি, না টমেটো কাটতে হবে, ঠিক বলেছি, টমেটো ধনে পাতা এগুলো কাটতে হবে কালকে। তো আমি মানে কেউ আসবে বলে না, আমার একটা প্যালপিটেশন চলতে থাকে যে টাইমের মধ্যে সবটা হবে কি না। তার উপরে তারা আসার আগে আমি চাই যেন সবটা গুছিয়ে নিতে পারি, আর কেউ আসবে আমি রান্না করব, রান্নাঘরে ঢুকে তারপর তার সামনে পরিষ্কার করব, এই জিনিসগুলো আমার একদম ভালো লাগে না। তো যখন আসবে তখন আবার গরম করে নেবো দরকার হয়। তো কালকেই বলবো তোমাদেরকে কি মেনু রান্না হচ্ছে কি হচ্ছে না। আর কালকে যখন আসবে, কালকে সারাদিন আমি ভ্লগ বানাতে পারবো না, যেটুকু শ্যুট করবো সকালে, আবার দিদিরা চলে গেলে তারপর করব। কারণটা কি বলতো, মানে সবার সামনে এখন ইজি ফিল হয় না, কখনো কখনো আনইজি ফিল হয়। তো হ্যাঁ, সবাই যে ক্যামেরার সামনে কমফর্ট ফিল করবে, কাউকে আমি প্রথম দিন বাড়িতে মানে এই দাদা দিদিদেরকে আমি প্রথম দিনই ইনভাইট করেছি আমার ফ্ল্যাটে, তো সবসময় ভ্লগিং এর জন্য তারাই বা কেন আসবে বলো, ওই তোমরা সবসময় বলো না যে তোমরা কেন এখন আড্ডা দাও না বা কিছু, আমার একটা টাইমে গিয়ে মনে হয়েছে একটা টাইমের পর যে বেকার তাদেরকে দেখিয়ে নিয়ে তো ওরকম ভাবে কমেডি হচ্ছে বলে তোমরা দেখছো, বা হ্যাঁ এই জিনিসগুলো ভালো লাগে এটা ঠিক কথা, কিন্তু কখনো এটা মানে তারা যদি আনইজি ফিল করে আমার মনে হয় সেটা ঠিক নয়, যাই হোক না কেন। তো ওই জন্যে কালকে আর না ওই টাইমটাতে করব না, যদি সম্ভব হয় একবার দুবার দেখিয়ে দেবো আর ওই আর কি। তো চলো কালকে কি রান্না হবে সেটা কালকেই দেখাবো কিভাবে কি করছি, খুব একটা ব্লগিং করতে পারবো না, যদি ও সাথ দেয় সাথে, মানে ও যদি ঘুম থেকে উঠে একটু ক্যামেরা ধরে দেয় তো হবে, কারণ নিজের পক্ষে কালকে ক্যামেরা সেট করে ওরকম করে সম্ভব নয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে সবটা, এটাই যা। আর তোমাদেরকে পুরো সবজি বাজারের ওগুলো দেখিয়েছি, কিছুটা আমি ভয়েস ওভার দিয়ে দামগুলো বলে দেওয়ারও চেষ্টা করেছি, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও গ্রসারি আইটেমের জন্য তো ডিমার্ট বেস্ট এখানে, যেটা কিনা কলকাতার থেকেও অনেক 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 অংশে কম দাম, তোমরা দেখেইছ, আর এটা নিয়ে আমি বলতে চাই না কিছু সেভাবে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আর রাতে আমরা কি খাবো তোমাদেরকে বলে দিই, রাতে খাবো আমরা রুটি আর ফুলকপি আলু ভাজা, আর কালকে সকালে খাবো হচ্ছে আলু ভাজা আর রুটি। একটু হেভি একটু ব্রেকফাস্টটা করে নিতে হবে, কারণ গল্প করতে করতে একটু বেলা তো হয়ই, আর দাদা দিদির একটা পুচকে আছে, ও খেতে প্রচণ্ড ঝামেলা করে, তো ওকে একটু খাওয়াতেও টাইম লাগবে, তাই জন্য আমরা সকালবেলা একটু হেভি ব্রেকফাস্ট করে নেব তারপর দুপুরবেলা, কারণ খিদে পেয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে। যাই হোক, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, নতুন একটা দিনের সাথে, জানি না কালকে কতটা কি করতে পারবো, তবে চেষ্টা করবো তোমাদের সাথে দিনটা শেয়ার করার, আমি কিভাবে কি করছি না করছি সবটাই শেয়ার করার। তবে কালকেও তোমাদেরকে আমি বলে দেবো যে আমি কেউ বাড়িতে আসলে, আমরা অনেকেই ভয় পাই যারা আমরা একা থাকি, আমাদের কাছে তেমন বাসন কোসনও থাকে না এখানে যখন একার সংসারে আর কি, বিরাটির বাড়িতে হলে তো কোনো সমস্যাই থাকতো না, কিন্তু এখানে যেহেতু তেমন বাসন কোসন নেই, বড় বাসন নেই, ভীষণই প্রবলেম হয়,
হয়, সেই প্রবলেম কাটিয়ে কিভাবে কি করতে হয় সেগুলো তোমাদের কালকে শেয়ার করবো। মানে কিভাবে কি করতে হয় আমি শেখাতে চাইছি না, আমি কিভাবে করি নিজের সুবিধার জন্য। আমি তোমাদের সাথে কাজ অবশ্যই নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার ওটা, কারণ নিজেই যেটাতে কমফর্ট ফিল করবো, যেভাবে কমফর্ট ফিল করবো সেভাবেই কাজ করে, সবার সবার কাজের ধরন আলাদা। তো সেটাই আর কি, আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব কালকে। তো চলো আজকের মতো টাটা গুড নাইট এখানেই শেষ করে দিচ্ছি। আর আমার পাশে যারা আছো তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ, মানে তোমাদেরকে ধন্যবাদ দিলেও সেটা খুব কম পড়বে। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, তোমরা আমাকে এভাবেই পাশে থেকো, এভাবেই সাপোর্ট করে যাও আমি যাতে এগিয়ে যেতে পারি। আর বড়রা অবশ্যই আশীর্বাদের হাতটা কিন্তু মাথার উপর রেখো, যাতে আমি অনেক 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 দূর অব্দি পৌঁছতে পারি। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে তো আর কিছু বলার নেই, যে রোজ ভিডিও দেখো বা শেষ অব্দি দেখো, আমি জানি তারা আমার সাথে আছো। যারা নতুন আসছো চ্যানেলে, যদি মনে হয় যে হ্যাঁ এই চ্যানেলটার পাশে থাকবো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আমি জানি না তোমরা প্রথমটুকু দেখে বেরিয়ে যাও কিনা, তাহলে তো এই শেষ অংশটা তোমাদের কাছে পৌঁছবে না। যাই হোক, শেষ অংশটা শেষেই থাকলো, তোমাদের কাছে যদি পৌঁছয়। টাটা।